হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ডানটে গ্যাব্রাইল রসেটি অর্থাৎ ডি জি রসেটির লেখা একটি পয়েম পড়ব পয়েমটি নাম হল দ্য ব্ল্যাস্ট ড্যামোজেল এই দ্য ব্ল্যাস্ট ড্যামুজেল পয়েমটির সামারি আজকে আমরা পড়ব চলো তাহলে আমরা এই সামারিটি পড়ি দ্য ব্ল্যাস্ট ডেমোজেল হলো একটি মৃত মেয়েকে নিয়ে লেখা একটি কবিতা মেয়েটি স্বর্গের দ্বারে তার প্রেমিকের জন্য পুনর্মিলনের অপেক্ষা করছেন তার প্রেমিক এখনও পৃথিবীতে আছে কবি বলেছেন প্রেমিকা স্বর্গের দ্বারে হেলান দিয়ে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে সে খুব সুন্দরী মেয়ে তার চোখগুলি স্থির জলের মতো গভীর সে তিনটি পদ্মফুল তার হাতে নিয়ে রেখেছে এবং তার চুলে সাতটি তারা দেখা যাচ্ছে তার পোশাকটি তার শরীরের মধ্যে ঢিলে ঢালাভাবে রয়েছে সতী মেরি থেকে পাওয়া একটি ফুল দ্বারা সে অলঙ্কৃত হয়ে আছে তার চুলগুলি যেন পাকা ভুট্টার মতো হলদেটে রঙের বক্তা বলেছেন একটি দিনও সে স্বর্গের মধ্যে থাকেনি বলে মনে হয় মেয়েটির প্রেমিক যে পৃথিবীতে আছে সে মনে করছে প্রেমিকা দশ বছরের জন্য চলে গিয়েছে মেয়েটি প্রেমিক প্রেমিকার জন্য আকুলভাবে আকাঙ্ক্ষা করে এবং কল্পনা করে যে প্রেমিকা তার সাথে হেলান দিয়ে রয়েছে এবং প্রেমিক তার প্রেমিকার চুলগুলি অনুভব করতে পারছে এই অনুভব পরবর্তী সময়ে প্রেমিকার চুলের পরিবর্তে পাতার পতন অনুভব করে যাহা সময় অতিক্রমণের ইঙ্গিত দেয় কবিতাটির বক্তা বলেছে মেয়েটিকে স্বর্গের দুর্গের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে এই দুর্গটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক উপরে আছে যেখান থেকে মেয়েটি সূর্যকে নিখুঁতভাবে দেখতে পারে দুর্গটি স্বর্গ এবং মহাশূন্যের মধ্যে একটি সেতু বন্ধনী রূপে আছে মেয়েটি দেখছে দিবারাত্রির জোয়ার এবং তার নিচে সময় অতিক্রান্ত হয় মেয়েটি পৃথিবীকে দেখে এমনভাবে যেন ইহা একটি উৎকণ্ঠিত পোকা মেয়েটি দেখে স্বর্গের মধ্যে প্রেমিক প্রেমিকারা পুনরায় মিলিত হচ্ছে তার চারদিকে ভিড়ের আলোড়নকে তোয়াক্কা করে মেয়েটি নিচের দিকে পৃথিবীর দিকে চাইছে এবং তার প্রেমিকের সাথে মিলনের জন্য আকাঙ্ক্ষা করছে বক্তা বলেছেন মেয়েটির শরীরের তাপে স্বর্গের সোনার দণ্ডগুলি গরম হয়ে যাবে মেয়েটি দেখে সময় অতিবাহিত হচ্ছে এবং তাই পৃথিবী নড়ছে এখনও মেয়েটি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে স্বর্গের দ্বারে রাত্রি হয়ে গেছে সূর্য অস্ত গিয়েছে রাতের আকাশে একটি অধ্য চন্দ্রাকার চাঁদ উঠেছে মেয়েটি কথা বলতে শুরু করলো এবং তার কণ্ঠস্বরে যেন আকাশের সব তারারা গান গাইছে মেয়েটির প্রেমিক ভাবছে যে সে শুনতে পাচ্ছে তার প্রিয়তমার কণ্ঠস্বর পাখিদের গানের মধ্যে এবং ঘণ্টার শব্দের সঙ্গে তার পায়ের শব্দও শুনতে পাচ্ছে মেয়েটি ইচ্ছা প্রকাশ করছে যে তার প্রেমিক তার কাছে আসবে মেয়েটি বলছে তার প্রেমিকের না আসার কারণ কি এইটি যে সে যথেষ্টভাবে তার প্রেমিককে পাওয়ার জন্য প্রার্থনা করেনি ভগবানের নিকট অথবা তার প্রেমিক হয়তোবা ভগবানের নিকট প্রার্থনা করেনি তার প্রেমিকাকে পাওয়ার জন্য তাদের দুজনের প্রার্থনার পরেও তারা মিলিত হতে পারছে না এই ভেবে মেয়েটি অবাক হচ্ছে এই ভেবে মেয়েটি ভয়ও পাচ্ছে মেয়েটি বলছে যে একদিন তার প্রেমিক স্বর্গের মধ্যে প্রবেশ করবে সাদা পোশাক পরিধান করে এবং একটি গোলাকার জুতির বলয় নিয়ে মেয়েটি তখন তার হাত ধরবে এবং প্রেমিকের সাথে স্বর্গে প্রবেশ করবে মেয়েটি আরও বলছে তার প্রেমিক স্বর্গের পবিত্র মন্দিরে প্রবেশ করবে এবং শুয়ে থাকবে যে মন্দিরটি পৃথিবীর প্রার্থনা গ্রহণ করে যখন দেখবে তাদের দুজনের প্রার্থনা শিকার হয়েছে তখন তারা দেখবে পুরাতন প্রার্থনাগুলি মেঘের মতো গলে যাচ্ছে মেয়েটি বলছে সে এবং তার প্রেমিক শুয়ে থাকবে ট্রি অফ লাইফের নিচে যেখানে পবিত্র অশুরীরা বসবাস করে ঘুঘু পাখি আকারে এবং প্রেমিকের নাম ধরে প্রত্যেকটি পাতা গান গায় মেয়েটি স্থির করল তার প্রেমিক যে গানটি গায় তা তাকে শেখাবে এবং অনুমান করে যে সে গানটি ধীর গতিতে গাইবে এবং অনেকবার বন্ধ করে করে গাইবে এই জন্য যে সে গানটি যেন বুঝতে পারে এবং গান আহরণ করতে পারে প্রেমিক অবাক হয়ে যায় যে তার প্রার্থনা এত শক্তিশালী হবে যথেষ্টভাবে যা ভগবানকে সন্তুষ্ট করতে পারবে এবং তাদের দুজনকে মিলাতে পারবে চিরকালের জন্য মেয়েটি স্থির করে যে সে এই বনে যাবে যেই বনে মেরি তার প্রেমিকের সাথে বুনন কার্য চালায় মেয়েটি আশা করে মেরি তাকে এবং তার প্রেমিককে হাতে ধরে আনবে ভগবানের নিকট নত জানু হতে এবং শুনবে দেবদূতের গান মেয়েটি স্থির করেছে যে সে যীশু খ্রিস্টকে বলবে তারা কি অনন্তকালের জন্য এই স্বর্গে থাকতে পারবে একসাথে মেয়েটি প্রার্থনা বন্ধ করে দেয় হঠাৎ তবু মেয়েটি জানতে পারে তার প্রেমিক এখনও আসেনি তাই মেয়েটি হাসে সর্বশেষে প্রেমিকটি দেখে তার প্রেমিকা হাসে এবং তখন সে অনুভব করে তার প্রেমিক এখনও স্বর্গে আসেনি মেয়েটি কাঁদতে থাকে এবং প্রেমিকটি দেখে বলে যে আমি তার কান্নার শব্দ শুনতে পাই দ্যাটস অল ফর টুডে দিস ইজ দ্য সামারি অফ দ্য পয়েম দ্য ব্ল্যাস ডেমোজেল হুইচ ওয়াজ রিটেন বাই ডি জি রসিটি অর ডান্তে গ্যাব্রাইল রসিটি আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ ওয়ান্ট দ্যাট